চারটে কাংড়ের নিয়েছি, বেসন, সাদা সর্ষে আর পোস্ত বেটে নিয়েছি একসাথে, সেদ্ধ করা একটা আলু, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, লাল লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, নুন। তো চলুন বন্ধুরা আপনাদের বানিয়ে দেখাই। প্রথমে আমি কাঁকড়েলের মুখগুলো কেটে নেব। কাঁকড়লের পিছনের দিকের বোটাটাও কেটে নিচ্ছি। কাঁকড়লের দুদিকটা আমি ভালো করে কেটে নিলাম। এবারে কাঁকড়লগুলো আমি খোলার সময় এরকম ভাবে আমি সব কাঁকড়েলগুলো ছুলে নিয়েছি। এবার এর মধ্যে আলুটা এরকম ভাবে ছুলে নেব। আলুটা আর কাঁকড়েলটা ছুলে নিয়েছি। এবারে এর মধ্যে পেঁয়াজ কুচি দিচ্ছি, রসুন বাটা অল্প, আদা বাটা অল্প দিচ্ছি, নুন স্বাদ মতো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে একটুখানি মাখিয়ে নিচ্ছি। তিন চামচ বেসন দিলাম, যদি লাগে আমি আবার দেব। জল আর দিতে লাগছে না, কাঁকড়েলের জলেতেই আমার মাখানো হয়ে গেছে। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি। কড়াটা ভালোভাবে গরম হয়ে গেছে, এবার আমি সাদা তেল দিচ্ছি অল্প। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, আমি গ্যাসটা আস্তে করে দিচ্ছি। দিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম কাঁকড়েলের বড়াগুলো। গ্যাসটা আমি আস্তে দিয়েই ভাজছি। উপরের দিকটা ভাজা হয়ে গেলেও ভিতরটা কাঁচা হয়ে থাকবে, তার জন্য আমি গ্যাসটা আস্তে দিয়েই ভাজবো। এক পিঠ উল্টে দিলাম। গ্যাসটা আমি এবার একটু জোরে দিলাম। উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিলাম। ভালো করে ভেজে নিয়েছি। এবার বড়াগুলো আমি প্লেটে তুলে নিচ্ছি। এরকম ভাবে আমি বাকি বড়াগুলো ভেজে নিচ্ছি। গ্যাসটা আস্তে করে দিচ্ছি। আমি আর এক পিট উল্টে দিচ্ছি। আবার আমি এরকম ভাবে উল্টে নিলাম।
এগুলো আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। অল্প সাদা তেল দিয়েছি, আর এর মধ্যে আমি পাঁচ ফোড়ন দিচ্ছি অল্প। এবার পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, গ্যাসটা একটু জোরে দিচ্ছি। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে রসুন বাটাটা দিয়ে দিচ্ছি। গ্যাসটা আস্তে করে দিলাম। হলুদ গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, আদা বাটা দিয়ে অল্প একটু কষে নেব। এর মধ্যে সর্ষে আর পোস্তর পেস্টটা দিয়ে দিচ্ছি। অল্প সামান্য জল দিলাম। দুটো চেরা কাঁচা লঙ্কা, নুন স্বাদ মতো, ধনিয়া পাতা কুচি, আর ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিলাম এর মধ্যে। এক মিনিট একটু কষে নেব। বন্ধুরা, কাঙ্গালের আমার এই রেসিপিটা হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নিচ্ছি প্লেটে। বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার কাঙ্গালের সুস্বাদু রেসিপি তৈরি হয়ে গেছে। এটা গরম ভাতের সাথে খুবই সুন্দর খেতে লাগবে। আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।